মাটিতে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার বলি মোহাম্মদ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। আমি এখন যুক্ত হব সমাজের আলোর সাথে এবং আমাদের সাথে কথা বলবে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা শিক্ষা সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। আপনারা জানেন সমাজের আলো মনে করে যে এই বিদ্যালয়ের একজন শিক্ষক একেএম আজারুজ্জামান মুকুল, যারা মুকুল নামে জানে সকলে চেনে, এই মুকুল দীর্ঘ 6.5 বছর পলাতক আছে। পলাতক থেকেও তিনি বেতন ভাতা তুলছেন, একই সাথে তিনি আর একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। এখানে সাতক্ষীরা শিক্ষক সমিতি বা এই জেলা শিক্ষা কর্মকর্তা বা এই যে উপজেলা শিক্ষা কর্মকর্তারা কোন ধরনের দায়িত্ব পালন করেন, এখানে আমাদের বোধগম্য হয় না যে একজন শিক্ষক প্রতিষ্ঠানে হাজিরান না এবং আর একটা প্রতিষ্ঠানে চাকরি করি, একই ব্যক্তি দু জায়গা থেকে চাকরি তোলেন, চাকরি কিভাবে তোলেন এটা প্রশ্ন দেখা দিয়েছে। উনি বর্তমানে যে প্রতিষ্ঠানটি চাকরি করেন এটা ঢাকায় দি সাইন্টিফিক রয়্যাল পাবলিকেশনের তিনি অফিসার হিসেবে কর্মরত হয়েছেন। সমাজের আলোর পর্যবেক্ষণ মনে করে একজন শিক্ষক আর একটা প্রতিষ্ঠানে কোনোভাবেই চাকরি করতে পারেন না। এই বিষয়টি যথাযথভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে সমাজের মাধ্যমে। উপজেলার বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সমাজের আলোকে জানিয়েছেন যে ওই বিদ্যালয়ের শিক্ষক মুকুলের বিরুদ্ধে রয়েছে একাধিক নাশকতা মামলার আসামি এবং দু জায়গায় চাকরি করেন, সেই বিষয়টি ইতিমধ্যে তারা জেনেছে, বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই শিক্ষক মুকুলের ব্যাপারে কথা বলবেন এই বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিলাল হোসেন। তিনি বলবেন যে একই ব্যক্তি দু জায়গার থেকে বেতন তুলছেন এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। আচ্ছা, আপনি বলেন, যুক্ত হবেন সমাজের আলোর সাথে। আমি বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য। বিগত 2014 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত মুকুল নামের যে শিক্ষক আমাদের বিদ্যালয়ে ছিলেন এবং নাশকতা মামলায়, বিভিন্ন নাশকতা মামলায় উনি জড়িত, আমরা কমিটি এবং উদ্যান কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের এবং সীতা অধিদপ্তরের যত উদ্যান কর্মকর্তা আছে ওনাদের জ্ঞাতার্থে আমরা জানানোর পরে ওনার এখান থেকে কোনো চাকরি ওনার নাই, উনি অনুপস্থিত দীর্ঘদিন যাবৎ এবং উনি আমাদের অনুপস্থিতি এখানে থাকার কারণে এখানে রয়্যাল কোন স্কুল, রয়্যাল সাইন্টিফিক পাবলিক স্কুলে, সে ওখান থেকে সেন্টার, পাবলিক সেন্টার গাইড বয়, ওখান থেকে সে 20,000 আর আনুষাঙ্গিক আদার্স ভাতা তাতা দিয়ে 45,000 টাকা মতন বেতন উইথড্র করে আর এখান থেকে 24,000। একই ব্যক্তি সরকারের আওতায় থেকে দুই জায়গা থেকে কিভাবে বেতন উঠায় আমরা উদ্যোধন কর্মকর্তার কাছে এটা হস্তক্ষেপ কামনা করি যে একই ব্যক্তি কিভাবে এবং এর যথার্থ ব্যবস্থা নিতে যেন উদ্যোধন কর্মকর্তার মর্জি হয়। সমাজের আলোর সাথে যুক্ত হবেন বললে মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। তিনি সমাজের আলোকে বলবেন যে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক দু জায়গায় দায়িত্ব পালন করেন কিভাবে, এটা বলেন আপনি একটু। এই যে প্রতিষ্ঠান আপনারা দেখছেন, এই প্রতিষ্ঠানে চাকরি করেন আর এই মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ওনারা চাকরি করেন, এটা বলবেন একটু। প্রধান শিক্ষক সাহেব, আপনি একটু বলেন যে একজন শিক্ষক আপনার বিদ্যালয়ে চাকরি করে, সে আর একটা প্রতিষ্ঠানে চাকরি করে কিভাবে, আপনি কিভাবে সেটা তার হাজিরা খাতায় বা বেতন সই করছেন বা বেতন তোলে কিভাবে, তার বিরুদ্ধে আপনি বলছেন যে অসংখ্য অভিযোগ আছে, এটা বলেন তো আপনি। এ কে এম আদরুজ্জামান মুকুল সাময়িক বরখাস্তকৃত শিক্ষক, সহকারী শিক্ষক, দীর্ঘ 6.5 বছরের বেশি এই প্রতিষ্ঠানে সে সাময়িক বরখাস্তে আছে, তার বিরুদ্ধে 9-10টি রাষ্ট্রদ্রোহী সরকারবাদী সহিংস মামলা আছে, যে মামলায় জড়িত হয়ে সে বিদ্যালয়ে সাসপেন্ড হয়েছে বা সাময়িক বরখাস্ত হয়েছে এবং সে বরখাস্ত হওয়ার পরে সেই 2014 সালে 9 মাস থেকে সে অদ্যাবধি প্রতিষ্ঠানে অনুপস্থিত এবং অনুপস্থিত থেকে সে 2015 সাল থেকে ঢাকা, সেটা আপনি যে ঢাকায় যেটা বলছেন সেটা একটু দেখাবেন তো আমাকে, যে প্রতিষ্ঠানে চাকরি আছে সেই প্রতিষ্ঠানের কপিটা একটু দেখান আপনি, ওটা দেখান তো।
এই জায়গায় সে কোন চাকরি করছেন? জি হ্যাঁ, রয়্যাল সাইন্টিফিক পাবলিকেশনে রয়্যাল গাইড বইয়ে মার্কেটিং অফিসার হিসাবে মূল বেতন 20,000 টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিয়ে সে 45,000 টাকা মতো সেখান থেকে বেতন গ্রহণ করে। এই করোনা ভাইরাসের কারণে হয়তো 2-1 মাসে মানে স্থগিত আছে তার কর্মস্থলে। এখন সে ওই 9-10টি রাষ্ট্রদ্রোহী সহিংস মামলায় জড়ানোর কারণে সে প্রতিষ্ঠানে অনুপস্থিত, সে প্রতিষ্ঠানে মূল হাজিরা খাতায় তার কোনো স্বাক্ষর নাই এবং তাকে অন্য খাতায় বোর্ড অফ আর্বিট্রেশনে তার বিরুদ্ধে মামলা আছে এবং তাকে আপনারা বেতনটা দিচ্ছেন কেন? আমরা বেতন দিচ্ছি, সে প্রথমত সাময়িক বরখাস্তের বিধি অনুযায়ী মানে 2015 সালের পূর্বেই যে সাময়িক বরখাস্তে আছে তার সেই বরখাস্তে থাকা নিয়ম অনুযায়ী তাকে আমরা 2009 সালে থাকা অবস্থায় তারা তো বিদ্যালয়ের উপস্থিত থাকা অবস্থায় তাদের বেতন হবে, তার নাহলে তো বেতনটা পাচ্ছে না, এটা তো নিয়ম আছে। ঠিকই আছে, অনুপস্থিত যে সাময়িক বরখাস্ত ছিল সেই বিধি অনুযায়ী আমরা রেজলিউশন কমিটি, ম্যানেজিং কমিটি সভাপতি আলাদ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব উনি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাকে 2009 সালের 11,000 টাকার স্কেলে বেতন দিতাম। কিন্তু একজন ব্যক্তি ওই হাইকোর্টে রিট করেছিল তার ব্যক্তিগত ব্যাপারে, সেই রিটের একটা কপি নিয়ে সে অধিদপ্তরে অবৈধভাবে সে তদবির করে সেখান থেকে সে ওই নতুন স্কেলে বেতন দাবি করছে এবং কমিটিকেও সেই কাজে বুঝাইতে দিয়েছে সেখান থেকে। আপনারা তার বিরুদ্ধে কি ধরনের শাস্তি চান, যে একই জায়গায় দুটো করতে পারে কিনা? আপনারা শুনলেন এবং বললেন যে প্রধান শিক্ষক জানালেন যে কোন বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় আরেকজন অন্য কোথাও চাকরি করতে পারবেন না। আপনারা সব খবর সবার আগে জানতে চোখ রাখুন সমাজের আলোয়। সমাজের আলো দায়ী ছড়া নাই, দায়বদ্ধতার জায়গা থেকে সংবাদ প্রকাশ করে।